আগামীকাল থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউসের সভাপতিত্বে গণটিকার দ্বিতীয় ডোজের বিষয়ে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, সকল সিটি কর্পোরেশনের 7 ও 8 আগস্টে প্রথম ডোজ গ্রহণকারীরা, 7 সেপ্টেম্বর 9 ও 10 আগস্টে টিকা গ্রহণকারীরা, 8 সেপ্টেম্বর এবং 11 ও 12 আগস্টে টিকা গ্রহণকারীরা 9 সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় 7 আগস্ট যারা যেই কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে 7 সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।